ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত। রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ। বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে পর্যন্ত 2 কিলোমিটার ব্যাপী রাজকীয় প্যারেডের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। তিস্তা ফারাক্কা নিয়ে সরকারি পরিকল্পনা নেই, অভিযোগ বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নদী ভরাট, দখল, দূষণ বাড়ছে। রাজ্য সরকার নয়, তিস্তা চুক্তি না হওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারই দায়ী, বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী বলা বিএনপির স্বাধীনতা বিরোধী অবস্থানেরই বহিঃপ্রকাশ। খেলাপি ঋণের 46% 5 ব্যাংকে, যার পরিমাণ 55,000 কোটি টাকা। রাজনৈতিক পরিচয়ে বাড়ছে খেলাপির সংখ্যা, অর্থনীতিবিদদের অভিযোগ। মিয়ানমারের রাখাইন পরিস্থিতি দেখে অসন্তুষ্ট রোহিঙ্গারা, এখনও প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে তারা। ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে অনেকটা শীতল অভ্যর্থনা পেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, হয়নি দ্বিপাক্ষিক বৈঠক। 3 বছর পর করোনার জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোভিড এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 69 লাখেরও বেশি মানুষ। প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারার লিগ লিডার বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধাকে হারিয়ে শিরোপার আরও কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।